আমি যাকে হচ্ছে আমি যার সাথে আমার রিলেশন ছিল সে হচ্ছে স্মৃতি। এখন ও কিভাবে পরি হলো এটাও আমি জানি না, বাট দেখতেছি আর কি কিভাবে পরি হয়েছে। তা এই নামটা আমি শুনলেও আমি আমার কাছে অচেনা লাগে, কারণ পরিমনি হচ্ছে মিডিয়ার একটা সেই ফেমাস একজন হিরোইন, বাট আমার যে ওয়াইফ ছিল সে কিন্তু শামসুন্নাহার স্মৃতি। আমি ওইটা এখনো ওইটা ওইটা নিয়ে ভাবি আর কি। তা সেই শামসুন্নাহার স্মৃতিকেও কিন্তু আমার লাইফ থেকে আমি ফুলফিল হাইড করে ফেলছি। আমি অফিসিয়ালি আমি কোনো ডিভোর্স তাকে দেয়নি, এটা ঠিক আছে, কারণ আমি তেমন কোনো সিচুয়েশন তৈরি হয়নি ডিভোর্স দেওয়ার মতো। আমি যদি ভবিষ্যতে বিয়ে করি তখন নিশ্চয়ই ওকে ডিভোর্স দিয়েই করব। আর ও আমাকে অফিসিয়ালি কোনো ডিভোর্স দিছে কিনা এটা আমি জানি না, এমন কোনো পেপার আমার কাছে আসে নাই। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। রাহিদ রনি আমার সঙ্গে যুক্ত হয়েছেন যশোর কেশবপুর থেকে, সৌরভ কবির, তিনি আলোচিত সমালোচিত বিতর্কিত পরিমনির প্রথম স্বামী এমনটাই দাবি করছে বিভিন্ন গণমাধ্যম। এবং সৌরভ ভাইয়ের সঙ্গে আমার পার্সোনালি যোগাযোগ হয়েছে দু একবার। তিনি ভীষণ ক্রীড়ামোদী, খেলাধুলা ভালোবাসেন, স্পোর্টস বিশেষ করে ফুটবল ভালোবাসেন, বাংলাদেশের ক্রিকেটও তিনি অসম্ভব ভালোবাসেন, এবং সংস্কৃতি মনা বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত, পজিটিভ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। নিশ্চয়ই তিনি এখন বিব্রত এই ঘটনায়, কারণ অনেক প্রশ্ন করছে তাকে, অনেক সাংবাদিকেরা তার কাছে জানার চেষ্টা করছে, অনেক রকম প্রশ্ন, অনেক রকম ঘটনার মুখোমুখি তিনি হচ্ছেন। সৌরভ ভাই, আমি একটু প্রথমে জানতে চাই, আপনি নিশ্চয়ই বিব্রত। সেটা তো অবশ্যই, কারণ আমি হচ্ছে যেটা আমার পাস্ট ছিল যেটা আমার সাথে এখন কোনোভাবে সংশ্লিষ্ট নাই সেটা নিয়ে আমাকে বারবার টানাটানি হচ্ছে, কোনো একটা প্রবলেম হইলে আমাকে নিয়ে টানাটানি মিডিয়া, এটা আসলে আমার ভালোই লাগে না, খুবই বিব্রত ব্যাপারটা নিয়ে। আমি আচ্ছা, এবং আপনি একদমই মানে ক্যামেরার সামনে আসতেই চান না, মানে আপনার আসার প্রতি একটা অনীহা আছে, কেন আপনি এই বিষয় নিয়ে আসবেন, কেন আপনি এই ঘটনার সঙ্গে আসবেন, কারণ এটা তো অতীত হয়ে গেছে। এটা আপনি আমাকে অনেক আগেই বলেছিলেন যে একটা পাস্ট আছে, সেই পাস্ট নিয়ে আমি পুনরায় ঘাটাঘাটি করতে চাই না, আপনার একটু বক্তব্য শুনতে চাই। আসলে ওর সাথে আমার হচ্ছে 2012 সালে রিলেশনের পর থেকে, বিয়ের পর থেকে 14 সাল পর্যন্ত আমরা একসাথে ছিলাম। তারপর থেকে ওর কোন অ্যাক্টিভিটি সম্পর্কে আমি জানি না, ও কি কোথায় কি করতো বা কোথায় কি করে, ইভেন ওর সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। ইভেন ওর ফেসবুকে বলেন বা যে কোনো সোশ্যাল নেটওয়ার্কিং আমি ওর সাথে কোথাও জড়িত ছিলাম না বা আমি ফলো করি না, তাহলে আমি ভুলে গেছি ওর ব্যাপারটা। এখন ওর ব্যাপার নিয়ে আমাকে কেন টানাটানি করা হবে, কিছু হইলে ও কিছু করলে সেটা নিয়ে আমাকে নিয়ে লেখালেখি, আমি অমুক দাবি করছি, আমি তমুক দাবি, আমি আজ পর্যন্ত কোথাও কেউ দেখাতে পারবো না যে আমি সেখানে দাবি করছি যে আমি ওর এই হাজবেন্ড, আমি দাবি করতেছি আমার এই বিচার লাগবে, আমি এমন কোথাও কোনো বক্তৃতা দেয়নি। নিউজ মিডিয়া দেখতেছি এই ব্যাপারটা নিয়ে এই লেখালেখি করতেছি যে আমি তার শাস্তি দাবি করতেছি, কোথাও আমি তার স্বামী দাবি করতেছি, আমি কিন্তু আসলে ভাই কোথাও কোনো দাবি করি নাই। এটা আমি জানি সৌরভ ভাই, এবং আপনি কোনোদিন কোনো ভাবে এটা ভুলে যেতে চান, আমি জানি এটা, এবং আপনি মন থেকে চান এই অতীতটা ভুলে যেতে, নতুন করে সামনে এগিয়ে যেতে, কারণ আপনি বিভিন্ন সংস্কৃতি কর্মকাণ্ডের সঙ্গে। আমি অলরেডি ব্যাপারটা ভুলে গেছি, অলরেডি আমি ভুলে ব্যাপারটা ভুলে গেছি, আমি ভুলে যেতে চান গেছি, কিন্তু এই যে বর্তমান টাইমে আমাকে এই ব্যাপারটা নিয়ে আবার টানাটানি করতে নিশ্চয়ই, এবং আপনি আপনার দিক থেকে ক্লিয়ার করবেন যেন ভবিষ্যতে আর কেউ টানাটানি করার সুযোগ না পায়, কারণ পরিমনির বর্তমান কর্মকাণ্ডের সঙ্গে যদি 14 সাল হয় তাহলে 7টা বছর, 7টা বছর একটা মানুষের সঙ্গে কোনো যোগাযোগ নাই, কোনো রকম সম্পর্ক নাই, ইনফ্যাক্ট সোশ্যাল মিডিয়াতেও কোনো রকম যোগাযোগ নাই বা তাদের পরিবারের সাথেও কোনো যোগাযোগ নাই। আমি অনুরোধ করব যারা শুনছেন দেখছেন, যারা গণমাধ্যম কর্মীরা আছেন, তারা অনুরোধ করছি, আমি সৌরভ ভাইয়ের সাথে আমার মিলে যায় কারণ আমি একজন স্পোর্টস জার্নালিস্ট অ্যান্ড হি ইজ এ স্পোর্টস লাভার। দেখতে পাচ্ছেন মেসির মানে আর্জেন্টিনার মাস্ক পরে আছেন, এবং মেসির তিনি ডাই হার্ড ফ্যান, আমি অন্যদিন তার সঙ্গে মেসিকে নিয়েও কথা বলবো, ক্রিকেট নিয়েও কথা বলবো, নিশ্চয়ই কথা বলবো, এবং আরো অনেক অ্যাক্টিভিটিস নিয়েও কথা বলবো। তিনি রাজনৈতিক সচেতন মানুষ, রাজনীতিও করছেন, আমি প্রচুর কমেন্ট পেয়েছি, এই মুহূর্তে 1000 মানুষ দেখছে। সৌরভ ভাই, আমি একটু জানতে চাই, এই যে বর্তমান কর্মকাণ্ডের সঙ্গে বা 14 সালের পর থেকে কোনো যোগাযোগই নাই, নিশ্চয়ই আপনি আগ্রহ হারিয়ে ফেলেছিলেন এবং চেয়েছিলেন যে পরীকে ভুলে যেতে, বা শামসুন্নাহার স্মৃতি এই নামে তো আপনি চিনতেন, পরি নামটা আমি জানি না কে দিয়েছে বা কারা দিয়েছে, আপনি যদি একটু বলেন। আমি আমি যাকে হচ্ছে আমি যার সাথে আমার রিলেশন ছিল সে হচ্ছে স্মৃতি। এখন ও কিভাবে পরি হলো এটাও আমি জানি না, বাট দেখতেছি আর কি কিভাবে পরি হয়েছে। তা এই নামটা আমি শুনলেও আমি আমার কাছে অচেনা লাগে, কারণ পরি মনে হচ্ছে মিডিয়ার একটা সেই ফেমাস একজন হিরোইন, বাট আমার যে ওয়াইফ ছিল সে কিন্তু শামসুন্নাহার স্মৃতি। আমি ওইটা এখনো ওইটা ওইটা নিয়ে ভাবি আর কি। তা সেই শামসুন্নাহার স্মৃতিকেও কিন্তু আমার লাইফ থেকে আমি ফুলফিল হাইড করে ফেলছি।
আমি অফিসিয়ালি আমি কোনো ডিভোর্স তাকে দেইনি, এটা ঠিক আছে, কারণ আমি তেমন কোনো সিচুয়েশন তৈরি হয়নি ডিভোর্স দেওয়ার মতো। আমি যদি ভবিষ্যতে বিয়ে করি তখন নিশ্চয়ই ওকে ডিভোর্স দিয়েই করব। আর ও আমাকে অফিসিয়ালি কোনো ডিভোর্স দিছে কিনা এটা আমি জানি না, এমন কোনো পেপারস আমার কাছে আসে না। এবং আমি হচ্ছে রিসেন্টলি আমরা দুই ভাই, আমার বড় ভাইয়ের বিয়ে, আমি ঢাকাতে আসতেছি কিছুদিন পরে, আমি ওইটা নিয়ে খুবই বিজি। এর ভেতরে আমাকে নিয়ে এটা নিয়ে টানাটানি করার কারণে আমি আসলে খুবই মেন্টালিটি খুব সিক হয়ে যাচ্ছি। ঘটনার সঙ্গে আপনার সম্পর্ক জড়িয়ে যায় এটাও আমি চাই না, এবং আপনাকে দুই তিনজন চিনবে এটাও আমি চাই না, কারণ আপনি সস্তা পাবলিসিটি পছন্দ করেন না, সেটা আপনি আমাকে আগেই বলেছেন। এবং আপনার পরিবার অন্য অনেক অনেক ব্যাপার আছে, আমি সেভাবে চিনাইতে পারবো। রাজনৈতিক সচেতন মানুষ, আমি অনুরোধ করব সবাইকে পারিবারিক ভাবে হেও যেন কেউ যেন না করে, তার পরিবারকে যেন কেউ হেও না করে, কারণ পরিমণি যে অতীতটা সেটা শামসুন্নাহার স্মৃতির অতীত, যার সঙ্গে জড়িয়ে আছে সৌরভ কবির, পরিমণির সঙ্গে কিন্তু জড়িয়ে নাই। অর্থাৎ যখন পরিমণি নামটা ধারণ করলেন তখন থেকে সৌরভ তার অতীত, পরিমণি হয়তো তাকে অতীত করে দিয়েছেন এবং সৌরভও তাকে অতীত করে দিয়েছেন। আমি অনুরোধ করব করজোরে, কারণ একজন সাংবাদিক তো একজন মানুষ, যারা দেখছেন এই মুহূর্তে এবং সোশ্যাল মিডিয়াতে, সৌরভ কবিরকে এরকম বিব্রত ঘটনার থেকে আপনারা রেহাই দিবেন এবং তার একটা সুস্থ স্বাভাবিক জীবন। আপনি একটা কথা বলেছেন মেন্টালি সিক হয়ে যাচ্ছেন, সত্যি এটা গুরুত্বপূর্ণ, মানে বারবার প্রশ্ন, 10 জন সাংবাদিক প্রশ্ন, 20 জন সাংবাদিক প্রশ্ন, এটা বলতে হয়। মানে আমি গত পরশু থেকে এ পর্যন্ত কয়েক হাজার বলবো না কয়েকশো লোকের ফোন পাইছি, আমাকে এখানে নিউজ করবে, ওখানে লাইভে আসেন, অমুক আসেন, মানে আমি এইগুলা নিয়ে খুবই বিব্রত। আর হচ্ছে বিশেষ করে আমাকে ফেসবুকে মেসেঞ্জারে পর্যন্ত লোকজন, কিছু লোকজন গালি গালাজ করতেছে, কেন আমি এটা বুঝতেছি না, আমি কি করছি তাদের, তারা আমাকে গালি গালাজ করতেছে এবং অকথ্য ভাষায় গালি গালাজ করতেছে মেসেঞ্জারে, আমি ফেসবুকে আসতে পারছি না ঠিকঠাক। না, এটা খুবই অনুচিত, যারা দেখছেন যারা জানেন, যখন শামসুন্নাহার স্মৃতি যখন সাধারণ ছিলেন তখন কিন্তু সৌরভের সঙ্গে সম্পর্ক, সৌরভ চাইলে বিভিন্ন সুবিধা নিতে পারতেন, আমি বলছি না, মানে আমি কথার কথা বলছি, সৌরভ চাইলে অনেক কিছু করতে পারতেন, দেশব্যাপী আলোচনায় উঠতে আসতে পারতেন, সবার সেন্টিমেন্ট নিয়ে তিনি নিতে পারতেন, সবার ইমোশন নিয়ে খেলতে পারতেন, যে হ্যাঁ আমার আমার স্ত্রী এখনো, আমি দাবি করতেছি, আমার কাবিননামা আছে, সবকিছু আছে, এখনো ডিভোর্স হয় নাই প্রপারলি, সো আমার বইগুলো করতেছে, পরিমণির কাছে আসতে পারতেন, খবর নিতে পারতেন বা আর্থিকভাবে সুবিধা নিতে পারতেন, তিনি কিন্তু একদমই না। আমি তার সাথে কথা বলি হচ্ছে যখন পরিমণির বোট ক্লাব কাণ্ডে ঘটনা ঘটে তখন আমি সৌরভ কবিকে খুঁজে পাই অনেক পরিশ্রম করে, কুমার কল্যাণ ধারাভাষ্যকার আমার খুব ক্লোজ, তা তিনিও চেষ্টা করেছেন, তো সবকিছু মিলে সৌরভ কবিরকে আমি পেয়েছিলাম। এবং সৌরভ কবির আমাকে বলেছিল যে ভাই একটু প্রাইভেসি রাখেন, মানে এই জিনিসটা সিক্রেট রাখেন, আমি সিক্রেট রেখেছিলাম, কিন্তু যখন আজকে দেখলাম একটা তার একটা ভিডিও বার্তাও মোটামুটি প্রকাশ হয়েছে, তার আগে আমি গতকাল তাকে একটা লিঙ্ক দিলাম যে এরকম ঘটনা, যারা ফেসবুকে সৌরভ কবিরকে ছোট করছেন তারা আপনাকেও ছোট করছেন, মানে নিজেকেও ছোট করছে, যারা দিচ্ছেন সে নিজেও কিন্তু ছোট হচ্ছে। আমি আবারও বলছি সৌরভ কবিরের সঙ্গে পরিচয় হয়েছিল, বিয়ে হয়েছিল শামসুন্নাহার স্মৃতি, পরিমণির না, এই পরিমণির না, এই পরিমণির তখন কিছুই ছিল না। সৌরভ ভাই আমাকে অনেক আগে বলেছিল যে এই পরিমণির আসলে কিছুই ছিল না, অর্থাৎ শামসুন্নাহার স্মৃতির কিছুই ছিল না, ঢাকায় চেনা, ঢাকায় জানানো, সবকিছু এই সৌরভ কবিরের হাত ধরেই, এবং এটা তিনি মনেও করতে চান না। সৌরভ ভাই, এই যে পরিমণির ফ্যামিলি থেকেও কি কোনো রকম পরে কোনো যোগাযোগ হয়েছে 14 সালের পরে, বা এটা সেটা ফ্যামিলি থেকে কিছু আছে কিনা তো জানি না, বলতে আমি তো তেমন কাউকে চিনিও না, নানুরের সঙ্গে তো নানুকে চিনতাম পার্সোনালি, যেহেতু আমার দাদু বড় এখানে, নানুকে চিনতাম আর ওর একজন খালামণিকে চিনতাম, এছাড়া আমি তেমন কাউকে চিনিও না আমার ফ্যামিলি, যোগাযোগ হওয়াটা তো পসিবল না। আচ্ছা, কিন্তু পারিবারিক সম্মতিতে তো বিয়ে হয়েছিল, মানে সবাই জানতেন, সবার সঙ্গে তো ওইভাবে তো বিয়ে হয়েছিল, পারিবারিক সম্মতিতেই তো। আমি যখন আমাদের এখানে এনে বিয়ে করছিলাম তখন হচ্ছে ওর ফ্যামিলি কেউ ছিল না, আমার ফ্যামিলির লোকজন ছিল, বিয়ের 2 মাস পরে হচ্ছে ওর নানু আসছিল এখানে আমাদের এখানে এসে, তারপরে ব্যাপারটা ওকে নিয়ে গেছিল প্রথমবারের মতো আমাকে আমি বিয়ে করতে। আচ্ছা, আমি শেষ করে দিব, মানে এই বিষয় নিয়ে আমার কথা বলাতেও আপনার বিব্রত লাগে। আমি ওকে ব্লাড ডোনেশন মিটিং এ ছিলাম, সেখান থেকে আমি ফোন দিলাম,
রাইট, আমি একটু আপনার শেষ বিষয়টা জানতে চাই, যে শেষ বক্তব্য কি, আপনি মানুষকে কি বলতে চান? আরেকটা যোগ করতে চাই, সোশ্যাল মিডিয়াতে আমার আমার ফেসবুক ওয়ালে ভরে গেছে, মানে ইনবক্সে যে এত এত ছবি, কখনো পরিমনি ছাগল রাখতেছে, কখনো পরিমনি আপনার সঙ্গে ছবি দিচ্ছে, কখনো গ্রামের রাস্তা টাস্তায়, ওটা তো পরিমনি, মানে এই পরিমনি সেই শামসুনের স্মৃতি, ছবিগুলো তো সত্য। হ্যাঁ সেটাই, কিন্তু ইভেন কিছু নিউজে দেখছি যে আমার সাথে না ছবি, অন্য কোন একটা ছেলের সাথে ছবি, সেগুলো আমার নামে চালাইতেছে, এগুলো দেখছি। আমি যে আপনার তুহিন সব শুভ্র, তিনি বলছেন আমাদের প্রিয় সৌরভ, ও আমাদের খুব এলাকার একটা ভালো ছেলে, নিশ্চয়ই শুভ্রদাকে চেনেন আপনি। রাইট, তো আপনার শেষ বক্তব্য কি মানুষকে, মানুষের উদ্দেশ্যে যারা জনসাধারণ আছে, সাংবাদিক মানুষ আছেন? জি, এইটা আমার লাইফের একটা পাস্ট ছিল, এবং ধরতে গেলে এখন দুঃস্বপ্নে বলতে হয় আর কি, যে সিচুয়েশনে আছি আমি। প্লিজ এই ব্যাপারে আমাকে জড়ায়েন না, আমার সাথে লাস্ট 14 সাল পর্যন্ত রিলেশন ছিল, তার পথে কোনো রিলেশন নাই, ইভেন আমি ওকে ভুলেও গেছি, আমি নতুন করে আমার লাইফটাকে সাজাইতে চাই, সেভাবে আমি সেটা সাজাইতে পারি, এর জন্য আপনি আমাকে সহযোগিতা করবেন, এবং আমি যেন মান সম্মান টিকায় রেখে এই সমাজে চলতে পারি, আমার একটা ফ্যামিলি আছে, আমি ভালো থাকতে পারি, এই দোয়া করবেন, আমি সবার এই শুভকামনা জানাই। অনেক অনেক ধন্যবাদ সৌরভ কবির ভাই, এবং মানুষের সহযোগিতা নিশ্চয়ই পাবে, মানুষ আপনাকে ভালোবাসে, এবং আপনি এই অতীত থেকে অতীতটা মুছে ফেলতে চেষ্টা করবেন, চেষ্টা করেছেন, আবার তুলে আনছে মানুষ, আবার মানে ঘাটাঘাটি করে গন্ধ ছড়াচ্ছে, তবে আমার বিশ্বাস আপনি এটা ভুলেও যাবেন এবং সুন্দর করে নতুন জীবন গড়বেন। প্রত্যেক মানুষের জীবনে অতীত আছে, প্রত্যেক মানুষের জীবনে একটা পাস্ট আছে। সৌরভ ভাই, একদিন আপনার সঙ্গে মেসিকে নিয়ে আলোচনা করবো, বার্সেলোনাকে নিয়ে আলোচনা করবো, মেসির ক্যারিয়ার নিয়ে আলোচনা করবো, আর্জেন্টিনার শিরোপা জয় কোপার, এবং সেটা অনেক বড় অর্জন, সেসব নিয়েও কথা বলবো, সেটা হয়তো সুখের স্মৃতি, কারণ আপনি অনেক কিছু ভুলে যান, হয়তো ফুটবলে ডুবে থাকেন বলে অনেক কিছু ভুলে থাকতে পারেন। সৌরভ ভাই, আপনাকে অনেক অনেক স্যালুট, সালাম, শুভেচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন, আপনার পরিবারও সবাই ভালো থাকুক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।